हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के बनाबो पनीर आलू सिंगारा। इटा खूब सहजे खूब तातारी तैरी हुए जाए। आलू पनीर दिए सिंगारा बनाते की उपकरण लागछे सेटा प्रथमे देखे नी। प्रथमे मयदाटा मेखे नेब, तार जन्नो निये निच्छी 2 कप मयदा। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব সামান্য জোয়ান। জোয়ানটা যে যেরকম পছন্দ করেন সেরকম কম বেশি করে দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়ান দিতে পারেন। এখন ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এখন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, আর ততক্ষণ ভিতরের পুরটা বানিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 কাপ মতো ছোট ছোট করে টুকরো করে রাখা পনির দিয়ে দিলাম। এখন পনিরের মধ্যে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব সামান্য জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গ্রেট করে রাখা আদা, আর 2 কাঁচা লঙ্কা কুচি। এখন আদা আর কাঁচা লঙ্কাটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব, আর এটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এখন মশলাটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন।
মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু। আমি এখানে তিনটে বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে যাতে মশলাটা আরো ভালোভাবে মিশে যায় তার জন্য অল্প জল দিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, ভেজে রাখা পনির, আর দিয়ে দেব ভেজে ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা। এবার এই সব উপকরণগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পনির বাদাম সব ভালো করে আলুর সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এবার এটাও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমার আলু পনিরের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ডোটার থেকে একটা লেচি নিয়ে সেটাকে বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এবার এটা মাঝখান থেকে কেটে নেব। এবার এক সাইডে জল লাগিয়ে নেব। লাগিয়ে এবার এটাকে একটা কোণ বানাবো। এইভাবে একটা কোণ বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প টমেটো সস। তারপর এর উপর থেকে দিয়ে দেব যে পুরটা বানালাম সেই পুর। এবার সিঙ্গারার মুখটা বন্ধ করে দিতে হবে। তার জন্য একটু জল লাগিয়ে নেব। তারপর পেছনের দিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে সিঙ্গারার মুখটা বন্ধ করে দেব।
একটা সিঙ্গারা বানানো হয়ে গেল। আমি আরো একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এখন এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এবার একটা একটা করে সিঙ্গারা তেলে ছেড়ে দেব। তেলটা বেশি গরম করব না, হালকা গরম হলেই তার মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দেব। এখন লো হিটে সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভাজা হতে দেব। সিঙ্গারার একদিকটা ভাজা হয়ে এসছে, এখন সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। সিঙ্গারাগুলো এখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন সিঙ্গারাগুলোকে তেলের থেকে তুলে নেব। এই সিঙ্গারাগুলো তেল থেকে তুলে তেলটা একটু ঠান্ডা করে তারপর আবার বাকি সিঙ্গারাগুলো ভাজব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, গরম গরম আলু পনির সিঙ্গারা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।